ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো আশা করি সকলে ভালো আছো অলরেডি একটা আপডেট এসে গেছে ছোট্ট একটি আপডেট বড় কোনো আপডেট নয় মাত্র ছয় এর একটি আপডেট তো এই আপডেটে কি কি পরিবর্তন হয়েছে তেমন একটা পরিবর্তন হওয়ার কথা না আজকের এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আলোচনা করব কি পরিবর্তন হতে পারে এবং ভিডিওটা সম্পূর্ণ আটনে দেখবা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দাও সোভিওয়ার্স এটা হচ্ছে অনলি সয়েম্বের একটি আপডেট তো এই আপডেটে বেশ কিছু পরিবর্তন হওয়ার কিন্তু কথা না কেননা কিছুদিন আগে তোমরা জানো যে মেজর আপডেট চলে গিয়েছে তো মেজর আপডেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে তো ওই আপডেটে কিছু আর কি ত্রুটি ছিল যেটা এই ছোট্ট একটি আপডেটের মাধ্যমে পুষিয়ে দিয়েছে এফটিজি তো এই আপডেটে শুধুমাত্র বাঘ ফিক্স হয়েছে কোনো পরিবর্তন হয় নাই কোনো মেজর লিগের সরি কোন আর কি বুন্দেস লিগে বলো তারপর সৌদি প্রো লিগ বল এসব কোনো লিগ যুক্ত হয় নাই তারপর কোনো দেশের কান্ট্রিও কিন্তু যুক্ত হয় নাই কোনো প্লেয়ারও যুক্ত হয় নাই প্লেয়ার রেটিংও চেঞ্জ হয় নাই তো শুধুমাত্র একটু পরিবর্তন হয়েছে বাঘ ফিক্স করেছে অর্থাৎ যে ত্রুটিগুলো ছিল গত যে আপডেটটা হয়ে গেল মেজর আপডেট সেই আপডেটের কিছু ত্রুটিগুলো এই আপডেটে কিন্তু সংশোধন করে দিয়েছে এফটিজি ওয়েল তো তোমাদেরকে একটা কমেন্ট দেখায় একজন ভাই বলেছেন নামটা প্রকাশ করতেছি না বলেছেন যে ভাই সাদিও মানে কি গেমে আসছে মানে তিনি কি প্রশ্ন করেছেন নাকি উত্তর দিয়েছেন বুঝলাম না হ্যাঁ কি যেহেতু বলেছে তার মানে প্রশ্নটাই করেছেন তো সাদিও মানে কি গেমে আসছে সাদিও মানে গেমে আসে নাই ভাই তো সাদীয় মানে কিন্তু আসার কথাও না কেননা সে খেলতেছে সৈদি লিগে আর সৌদি লিগের সাথে কিন্তু এফটিজির কোনো কোন চুক্তিবদ্ধ নাই এবং সেই সাথে তার দেশ সেনেগালের সাথে কিন্তু চুক্তিবদ্ধ নয় সে যেই ক্লাবটাতে খেলে আলনাসরে আলনাসরের ক্লাবের সাথে কিন্তু এফটি যে চুক্তিবদ্ধ নয় সো সে কিন্তু ডিএলএস গেমে আসবে না এটাই স্বাভাবিক তবে যদি চুক্তিবদ্ধ হয়ে যায় সেনেগালের সাথে তাহলে কিন্তু সাদিও মানে চলে আসতে পারে এছাড়াও অন্য যে প্লেয়ার রয়েছে যারা রিমুভ অর্থাৎ যারা গেমের মধ্যে অ্যাড নাই তারা কিন্তু চলে আসবে বিভিন্ন লিগের সাথে আর কি কন্ট্যাক্ট করতে হবে অথবা আহ দেশের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে কিন্তু তারা আসবে সো ভাই আশা করি বুঝতে পেরেছো সাদিও মানে কখনোই গেমে চলে আসে না এখনো তো তোমরা এগুলা বিশ্বাস করবে না যে কেউ বলে ফেললেই কিন্তু এটা বিশ্বাস করা যায় না আগে আর কি আপডেটটা জানতে হয় যে সত্যি চলে এসেছে কিনা তো তোমাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেব এ টু জেড এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে আর আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি সেটা হচ্ছে স্বাদীয় মানে যদিও গেমে চলে আসে আমার আনুমানিক ধারণা না যে তার রেটিংটা সেভেন্টি নাইন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তার রেড কার্ড করে দিতে পারে তো ডিএলএস টোয়েন্টি টু গেমটাতে সে ছিল টু এইট্টি ফোর কার্ড কিন্তু এখন দুই বছর কিন্তু হয়ে গেছে সেভেন্টি নাইন হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি তো তোমাদের কি ধারণা অবশ্যই জানো